সামনে ধুধু করছি তপ্ত বালুকারাশি প্রান্তর, রঞ্জনে এগিয়ে চলেছি। তেষ্টা যেন তার গলাকে চেপে ধরেছে, কিন্তু তেষ্টা নিবারণের সব রাস্তা যেন বন্ধ। হঠাৎ ঘুম ভেঙে গেল তার, ঘড়িতে বাজছে ঢং ঢং করে রাত তিনটে। বিছানে উঠে বসল, সে দেখল তার সারা শরীর ঘামে ভিজে গেছে। ঘোর কাটতে সে বুঝল যে সে তার বিছানায়। উঠে জল খেল, সে ভালো করে ঘরের চারপাশটা দেখল। এসে দাঁড়ালো জানালার পাশে, চাঁদের মিষ্টি স্নিগ্ধ আলো এসে ছড়িয়ে পড়ল তার সারা শরীরে, আলতো করে ছুঁয়ে যেতে লাগলো তার ঠোঁট। রঞ্জনা মুচকি হাসল, টোল পড়া গাল দুটো যেন তার মুখমণ্ডলকে আরও লাবণ্যময় করে তুলল। চোখ মেলে তাকালো চাঁদের দিকে, ভাবল সব সম্পর্ক যেমন পূর্ণতা পায় না রয়ে যায় অনুভবের ঘড়ির মধ্যে, তেমনি সেও কোনোদিন পৌঁছাতে পারবে না সেই মরুদ্যানে যেখানে সে গাছের মিষ্টি হাওয়ায় স্নাত হতে পারবে, যেখানে এক আঁচলা জল ভালোবাসা হয়ে তার তেষ্টা নিবারণ করতে পারবে সেই মরুদ্যানে। ঠোঁটের কোণে হালকা মিষ্টি একটা হাসি খেলে গেল রঞ্জনার। রাত্রির শেষ লগ্নে এসে রঞ্জনা মনে মনে ভাবল, থাক না কিছু বাকি। আচ্ছা, ভালোবাসা কি শুধু সম্পর্কের বাঁধন নাকি মনের মিলন? মনের মিলন না থাকলে কি ভালোবাসা হয়? আচ্ছা, শুধু কি মনের মিলন নাকি ভালোবাসার গভীরতার জন্যও দরকার ভালো বন্ধুত্ব? ভালো বন্ধু না হলে ভালোবাসার গভীরতা মনে হয় আসে না। কোনো লুকোচুরি মনে হয় ভালোবাসার মধ্যে আসা উচিত নয়। তাই তো শুধু দুটো মনের মিলনই ভালোবাসার মাপকাঠি হতে পারে না। যে সম্পর্কের মধ্যে কোনো লুকোচুরি নেই, যে সম্পর্কের মধ্যে গভীর বন্ধুত্ব থাকে, যে সম্পর্কের মধ্যে কোনো পাওয়ার আশা থাকে না, যে সম্পর্কের মধ্যে গভীর বিশ্বাস থাকে, আস্থা থাকে, হয়তো সেই সম্পর্কটাকেই ভালোবাসা বলে অভিহিত করা হয়। কিন্তু সত্যি কি কেউ প্রকৃত ভালোবাসার সংজ্ঞা দিতে পারে? এই স্বার্থপর দুনিয়ায় সত্যি কি আছে প্রকৃত ভালোবাসা? কে জানে, হয়তো আছে। এমন কিছু সম্পর্ক আছে যা পূর্ণতা না পেলেও অপূর্ণতার মধ্যেই হয়তো পূর্ণতার চাবিকাঠি লুকোনো থাকে। আসুন না শুনি আমরা এরকমই একটা ছোট্ট কাহিনী। দূর থেকে ভেসে আসা শঙ্খধ্বনির সঙ্গে শালংকারা সুসজ্জিত একটি অপরূপ নারীর অবয়ব ধীরে ধীরে ফুটে উঠছিল দর্পণে। সাথে দু চোখ ভরে দেখছিল সেই সুন্দরী নারী চরিত্রকে। পরনে তার নীলাম্বরী শাড়ি, আলগা হাতখোপা ও কপালে ছোট্ট একটা রক্তাভ টিপকে ঘিরে শোভা পাচ্ছে চন্দনের নকশা। তার ফাঁকা চওড়া শীতি লাল সিঁদুরের রক্তাভ আভায় রাঙা হলে তাকে স্বর্গীয় দেবীর মতোই আরও সৌন্দর্যময় লাগবে। সাথে এক দৃষ্টিতে দেখতে থাকে সেই নারীকে, আয়নার সামনে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। আজ সুপ্রতীক তাকে এক বিশেষ সম্মানে সম্মানিত করবে। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে অন্য সুরে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। উপরান্ত থেকে ভেসে আসে সুপ্রতীকের স্বর, সাথে শুনতে পাই যেন বহু দূর থেকে কেউ বলছে, সে অপারক, পারবে না সাথীকে সম্মানিত করতে। সাথীর বাঁ হাত তার শরীরের সেই অংশকে স্পর্শ করে যেখানে সে একটা নিষ্পাপ প্রাণের স্পন্দনকে অনুভব করতে পারে। সাথীর ঠোঁটের বেদনায় একটা মিষ্টি হাসি ফুটে ওঠে, উচ্চারিত হয় একটা ছোট্ট শব্দ, আচ্ছা। অপর প্রান্ত নীরব হয়ে যায়। দুফোঁটা মুক্ত সম জল গড়িয়ে এসে তার গালকে আলিঙ্গন করে, নীরবতা ছেয়ে যায় সাথীর চারদিক। যখন হৃদয় নামক যন্ত্রটা ভাবে যে কোনো বিষাক্ত হাওয়া তাকে বিকল করতে পারবে না, তখনই মানসিকতার এক রাশ কালো বাষ্প এসে হৃদয়কে ভুল প্রমাণ করে, আর তখনই মনের ভেতর আন্দোলিত শব্দগুলো নীরবতার রূপ ধারণ করে। সাথে আছে নীরবতার শিকার, তবু তার শরীরের ভিতর বেড়ে ওঠা ছোট্ট প্রাণটা যেন আবেগে ভালোবাসায় ছটপটিয়ে বলে, ভয় কি, আমি তো আছি, আমি আসছি, ভয় পেও না, আমি আছি, আমি থাকবো।